তো আমার কি রাই গাইস जैसा जय জানদা এন্ড আওসাস আমার পুতে গাড়ি চালাতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি রাতিক রাজ চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সুনামগঞ্জ গিয়েছিলাম বন্যার্তদের সাহায্য করার জন্য তো সেখান থেকে ফেরার পরে আমি খুব অসুস্থ হয়ে যাই যার কারণে আমাদের পদা ব্রিজে যাওয়ার একটা প্ল্যান ছিল যেটা ক্যান্সেল করতে হয়েছে তো আজকে অনেকটাই বেটার ফিল করছি যার কারণে আমার এক ফ্রেন্ড সকালে এসে বলে যায় যে আজকে গাজীপুরের পুবাইল এলাকা বিলের পাড়ের এদিকে যাবে তো এই হচ্ছে আমার ফ্রেন্ড দুলাল তো ইচ্ছা ছিল যে পদ্মা সেতু না না পদ্মা সেতুতে যাওয়ার তো অবশ্যই এবং যাওয়ার পর ইতিহাসে নাম লেখানো নাকি প্রথমবার টিকটক করার ইচ্ছা ছিল কিন্তু সেই রেকর্ড এখন এক মহিলার হাতে তো কি অবস্থা বলো তুমি তো রেকর্ডটা হোল্ড করতে পারলা না রেকর্ড তো করার ইচ্ছা ছিল কিন্তু তোমার জন্য বন্ধু যাওয়া হয় না আনফরচুনেটলি যাই হোক আসলে অসুস্থতা বইলা আসে না এটা হয়ে গেছে কিছু করার নাই হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম কোন সময় যাব এমন একটা জিনিস করব যেটা ইতিহাসে প্রথমবার হবে আচ্ছা প্ল্যান আছে তো আপাতত চলো আমরা আজকের দিনটা অনেক সুন্দর আমরা এটা এনজয় করি ন্যাচারাল যে বিউটি এটা উপভোগ করব তো যেটাই প্রথম করো কোনো সমস্যা নাই কিন্তু পজিটিভ হতে জানা অবশ্যই পজিটিভ কিছু করব তো আমরা এখন গাজীপুরের খুব সুন্দর একটা জায়গা যাব তো গাইস স্টে উইথ আস তো গাইজ এখন আমরা আছি মীরের বাজার তো এখানে দেখতে পাচ্ছেন রোড কনস্ট্রাকশনের কাজ চলছে খুব হেভিলি তো এখান থেকে আমরা পুবাইল বাজার চলে যাব তো বর্ষায় গাজীপুরের বিলের পার বা বিলের এলাকাগুলো খুবই সুন্দর লাগে বিশেষ করে পুবাইল কালিয়াকুর কাপাসিয়া এইসব এলাকা তো আজকে আমরা যাচ্ছি পুবাইলের খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে তো ভিউয়ার্স এখন আমরা পুবাইল বাজারের ভেতর দিয়ে যাচ্ছি তো পুবাইল বাজার থেকে পশ্চিম দিকে একটা ব্রিজ চলে গেছে এই দিক দিয়ে আমরা এখন যাব গ্রামের পিওর নেচার রাফি এটা কিন্তু ফেসবুকে যাবে আমার পেজে সে হাই হাই তো এই যে এই হচ্ছে রাফি আমার ছোট ভাই ও আমার ড্রোন নষ্ট হওয়ার পর থেকে বিভিন্ন প্রোগ্রামে ও আমার সাপোর্ট দিয়ে যাইতেছে ওরে নিয়ে আমি সুনামগঞ্জ গিয়েছিলাম লাস্ট উইকে বন্যার্থদের সাপোর্ট দিতে জাস্ট ভিউটা দেখেন চাচার বাসা কি এদিকে এদিকে এত দূর ও বেড়াইতে আসছিলেন আচ্ছা দশা বোট বাজার ঘুরতে আসলাম ওই যে 300 ওইদিকে ধুলাবালি আমরা প্রকৃতি দেখতে আসছি এই যে পানি ওঠে না হ্যাঁ খাইতে যাইতেছি ঠিক আছে আচ্ছা ভালো থাকি আচ্ছা এই যে রাতিক ভাই হঠাৎ করে আমার নক দেয় রাফি আজকে খাতিয়া যাব। তুমি কি ব্লগ করছো? ড্রোন বাইক নিয়ে চলে আসছি। তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম পুবাইলের বেলাই বিল খাতিয়া। সামনেই দেখতে পাচ্ছেন খাতিয়া ব্রিজ। তো এখানের লোকাল যারা আছে অনেকে এই জায়গাকে খাইট্টা বলে থাকে। যে আশেপাশে সবাই মাছ ধরতেছে। এই যে তো খাতিয়া ব্রিজে যাইতে পানি পারে যাইতে হবে। এখন হ্যাঁ এই যে ব্রিজ আর এই যে রাস্তার ঠিক পাশেই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে চাই পেতে রাখছে। এই যে এইদিকেও চাই আছে, মানে রাস্তার এই যে এই সাইড থেকে যখন পানি প্রবাহিত হয়ে যে এই দিক দিয়ে যায় তখন আর কি যে মাছগুলো এই চায়ের মধ্যে যায়। চাই হচ্ছে এক ধরনের মাছ আহরণের এক যন্ত্র বলা যায়। আমরা গ্রামের যারা আছি তারা অনেকে হয়তো চিনে। রাফি আপনারা এখন দেখতে পাচ্ছেন দুলাল গ্যাং। এই যে এটা কিন্তু আমার বন্ধু দুলালের গ্যাং। গ্রামের চাচাতে বস খুব চিল হচ্ছে। মডেল আর এই হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। তো ভিউয়ার্স আমরা এখন খাতিয়া ব্রিজ থেকে লিভ করব। তো আমার কি রায় গাইস গজব বেজতি। তো মানে ভিউয়ার্স এর জন্য আমাদের এই বক্তব্যটা। হাই গাইস হাই গাইস গায়স গায়স। তোমার পার্টনার কোথায়? তোমার এটা হচ্ছে বিশিষ্ট হ্যাঁ বৃষ্টি কি মহিলা। আচ্ছা বাদ দাও, তোমার পার্টনার কোথায়? তানবীর তোমার গার্লফ্রেন্ড। তোমার পার্টনার কোথায়? আজকে ব্রেকআপ করবে তোমার সাথে। তুমি তাকে থুই এসেছো ওলাগা, তোমরা ওলাগা তাকে চিট করে। তারা ওরা কি ব্যাংকে ছিল তো তোমরা নাকি ওলাগা চিট করে ওরা রাইখা চলে আসছো। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে অনেক খুব প্রকাশ করছে এবং হচ্ছে এটা তীব্র নিন্দা জানাইছে। ঠিক আছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছে। তোমরা যে কাজটা করছো তুমি আমি বলেছিলাম অপেক্ষা করার জন্য, তানবীরকে নিয়ে আসার জন্য। আচ্ছা আচ্ছা আমরা এখন ইসালি যাব না? ইসালি তুমি আজকে স্পন্সর। কি খাবা ইসালি? কি খাবা? হ্যাঁ ভিডিওতে ভিডিও হইতাছে ভাই। This is business. This is my sweat. I know but I did business. Shut up. ইসালি কি খাবা? পুরি আর দই। পুরি দই এখানে বিক্রি করে না? কি বিক্রি করে না? ঠিক আছে যাও, খাওয়ালে ভালোমতো খাও বন্ধু বান্ধব। টাকা পয়সা এটা কিন্তু ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ। তোমাকে ইমরান যেহেতু বলছে আমরা এই যে এই রাস্তাটা আসার সময় হাঁটু সমান পানি দিয়ে আসছি। তো এখন আমরা এই যে নৌকা দিয়ে এতটুক জায়গা পার হব। ওই যে বাইক আমাদের। এই এমনে নড়িস না, পড়লে কিন্তু মনে আমি আগে পড়ব। তো গাইস ফাইনালি আমরা ইসালি চলে আসছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন আছে ইসালির ফেমাস ডালপুরি। আকাশ থ্যাঙ্কস আকাশ, তোমাকে অনেক ধন্যবাদ। অল ক্রেডিট গোস টু বাই আকাশ। তোমার বক্তব্য দাও এখন, তুমি যে এতগুলা মানুষকে খাওয়াইতেছো। সত্যি কথা বলো, দেওয়ার সময় না ওই জায়গায় কিন্তু কি ঠিক আছে। গরমে আমার গরমে মানে